কোনো বাধাই বাধা নয় যদি মনে থাকে অদম্য ইচ্ছা আর প্রচেষ্টা। বাবা জুট মিলের শ্রমিক, মা বাড়ি বাড়ি গিয়ে বিউটিশিয়ানে কাজ করে কোনো ক্রমে চলে সংসার। হাজার অভাব অনটনের মাঝেও মেয়েকে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে পিছুপা হননি অদ্রিকার মা বাবা। আজ দেশের সবথেকে বড় এক রিয়েলিটি শো এর মঞ্চে বাজিমাত করে ঘরে ফিরেছে সে, খুশি গোটা পরিবার। বেলঘুরিয়ার প্রবর্তকপল্লী এলাকার বাসিন্দা অদ্রিকা চন্দ, দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী অদ্রিকা স্বপ্ন পূরণ করতে সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে রেখে মুম্বাইয়ের উদ্দেশ্যে একা পাড়ি দিয়েছিল সে। দেশের সবথেকে বড় রিয়েলিটি শো এর মঞ্চ মাতিয়ে জয়ী হয়ে ফিরেছে বেলঘুরিয়ার গোল্ডেন গার্ল অদ্রিকা। চার মাস পর মেয়েকে ঘরে ফিরতেই আনন্দে আত্মহারা গোটা পরিবার। মেয়ে ঘরে ফিরছে এই আনন্দে নিজের হাতে রাজ্যকে সাজিয়ে তোলা গোটা ঘরের কোনা। আর্থিক অভাব অনটনের মাঝেই বড় হয়ে ওঠা অদ্রিকার ছোট থেকে স্বপ্ন নাচের জগতে নিজেকে প্রতিষ্ঠা করার, আর সেই স্বপ্ন পূরণে বহুবার বাধা হয়ে দাঁড়িয়েছে অভাব। তবে সেই সমস্ত বাধাকে উপেক্ষা করেও আজ বেলঘুরিয়ার অদ্রিকা চন্দ পৌঁছেছে ইন্ডিয়াস গট ট্যালেন্টের মঞ্চে, গোটা দেশের দরবারে বাজিমাত করেছে সে। তার এই সাফল্যে গর্বিত গোটা পরিবার। আগামীতে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে চলছে নাচের প্রস্তুতি। মেয়ের ভবিষ্যৎ গড়ে তুলতে হাজার অভাব অনটন বাধা হয়ে দাঁড়ালেও সবসময় শেষ অবধি আপ্রাণ চেষ্টা করব বলে জানিয়েছে অদ্রিকার মা বাবা। এতদিন পর অভাবের সংসারে নিজেদের সাধ্যমতো মেয়েকে বরণ করে নেওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন অদ্রিকার মা বাবাও। ফার্স্ট ফার্স্ট যখন গেছিলাম তখন মনে হচ্ছিল যে ঠিক করে অত বড় জায়গায় গেছি, ঠিক করে নাচ করতে পারবো কিনা, সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে পারবো কিনা। তারপরে আস্তে আস্তে ওখানে কাটাতে কাটাতে সবার সাথে ভালোভাবেই ছিলাম, নাচের দিকেও ফোকাস করছিলাম, ভালোই হচ্ছিল। ছোট থেকেই স্বপ্ন ছিল যে নাচের জগতে আসা? হ্যাঁ, ছোটোর দিন নাচ শিখতাম, ফার্স্টে আমাদের পাড়ায় এখানে শো করতাম, তারপরে আস্তে মাকে বললাম একটা ভারতনাট্যম শিখবো, তো একটা জায়গায় ভারতনাট্যমে ভর্তি হলাম, ওখানে ভারতনাট্যম শিখছিলাম। তারপরে বললাম যে আমি একটা এক জায়গায় এমন একটা জায়গায় শিখবো যেখান থেকে আমি ভালো একটা জায়গায় একটা দাঁড়াতে পারবো গিয়ে। তারপরে মা আমার মিঠুন স্যার এবং সম্রাট স্যারের সাথে কথা বললো, কথা বলে ওখানে ভর্তি করালো, ওখানে শিখলাম, শিখে তারপরে আজকে। মা বাবা তো সাপোর্ট করতো, তার সাথে স্যাররাও সাপোর্ট করতো যে তুই কর তুই এগা। ওখান থেকে স্যাররাও অনেক খাওয়া দাওয়া থেকে শুরু করে, ওখানেই আমি থাকতাম নাচের ক্লাসে, ওখানে থেকে প্র্যাকটিস করে করে এমনকি কেরালাতে ইন্ডিয়াস গট ট্যালেন্ট তো এখন গেলাম, তার আগে আমি কেরালাতে মনোরমা চ্যানেলে গেছি, ওখানেও শো করেছি, ওখান থেকেও সাপোর্ট পেয়েছি। প্রথম থেকে বাধা বিপত্তি ছিল, মেন কথা ঘরের লোকেই সাপোর্ট করেনি ওর বাবা। তো এখন ও যে মানে এর আগেও শো করে এসছে কেরালা, তারপরে ইন্ডিয়া গট ট্যালেন্টে গেল, ভালো লাগছে, মানুষ সবাই আসছে, খোঁজখবর নিচে পাড়ায় প্রতিবেশী সবাই ভালো বলছে, ও আসার পরেও দেখা করতে আসছে, খুব ভালো লাগছে, এটাই আমরা খুশি, আর কিছু চাই না। হ্যাঁ, কাল দুদিন ধরে আমরা নিজের হাতে পুরো সাজিয়েছি ওর, ওকে একটু খুশি রাখার জন্য একটুখানি প্রচেষ্টা করেছি ওর বাবা আর আমি মিলে। আমি সামান্য কয়েকটা টাকা বেতনের জুট মিলে চাকরি করি, খাবার জোগাড় করতেই আমার দম বেরিয়ে যায়, আর মেয়ে যে নাচ শিখবে তার পিছনে যে খরচা, খাবার জোগাড় করবো না ওর পিছনে খরচা করবো, তার জন্যই আমি পিছিয়ে এসেছিলাম যে আমি তোকে শেখাতে পারবো না, আমার অতটা ক্ষমতা নেই। তা ওর মাও হাউস ওয়াইফ ছিল, ওর মাও টাকা কোথায় পাবে, কোনো রকম ম্যানেজ করে এদিক ওদিক করে তারপরে দিত, আর আমার একটা ছোটো বাচ্চা আছে সেটার পিছনেও খরচা। এতে এখনকার জানেন তো স্কুলের খরচা, মাইনে প্রাইভেট স্কুলে পড়াতে গেলে মাইনে, টিউশনের মাইনে, বই খাতাপত্র, এই মিলে কাজ করে সম্ভব না। আর আমরা এমনই ঘরের যা একাই, আমার একার ওপরে পুরো সংসারটা, জানি যে নাচ শেখাতে প্রচুর খরচা, আমি দিতে পারবো না তোকে, নাচ আমার শেখাতে হবে না, তুই যেরকম পড়াশুনো করছিস পড়াশুনোটাই কর ব্যাস। তো এখন যখন ও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে যে কেরালার পরে ইন্ডিয়া গট ট্যালেন্টে চান্স পেয়েছে, স্যাররা আমাকে মিটিংয়ে ডেকে পাঠিয়ে বললো আপনাকে এক টাকাও খরচা করতে হবে না, আপনি আপনার মেয়ে নিজের যোগ্যতায় যাচ্ছে ওখানে, আপনি কোনো ঘুষ দিয়ে যে পাঠাচ্ছেন না ওদের, তখন আমার মনে খুশি হলো যে ঠিক আছে তাহলে মেয়ে যখন যাচ্ছে পয়সা তখন সাপোর্ট, তখন তো আমাকে টাকা দিতে হচ্ছে না, আমি জানি আমাকে ধার দেনা করতে হবে না, কিছু করতে হবে না মেয়ের পিছনে, তখন আমি সাপোর্ট করেছি, মেয়ে দিয়েছি, সবাইকে জানিয়েছি, মেয়ে যতদূর যেতে চায় যাক, তবে আশা করি এখন আর কষ্ট হবে না, সবাই যখন জেনে গেছে ওকে চিনে গেছে তখন সবাই আমাকে হেল্প করবে বলেছে। এবারে আগে তো কেউ জানতো না, সবাই ভাবে ভাবতে হবে মিথ্যে কথা, এত বড় আমাদের ঘরের মেয়ে এত দূরে এত বড় মঞ্চে যেতে পারেই না, অসম্ভব ব্যাপার, কিন্তু টিভিতে যখন ওর মুখটা দেখে নিয়েছে এটা যে সত্যি ঘটনা,
তখন পাবলিক বা হ্যাঁ তখন সবাই বলছে না এটা বলরাম যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি কথা, তো এই হাত দুটো ব্যথা হয়ে গেছে, আমরা কোনোদিনও অভ্যাস নেই, জীবনে কোনোদিন রং করিনি, কিন্তু রঙের মিস্ত্রি এত টাকা চাইলো যে আমার পকেটে সেই টাকা ছিল না, তারপরে গিয়ে কোনো রকম কম দামের রং কিনে এসে দুজন মিলে রাত্রি 3:30 অবধি রং করলাম, রং করে তারপরে এই টুকটাক জিনিসপত্র ঘরেই ছিল, বেলুন ফেলুন এগুলো নিজেরা কেনা ছিল আগের থেকে, ওগুলো দিয়েই বললাম সাজিয়ে নাও, আর তো টাকা নেই, নিয়ে আসবে একটুখানি খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হবে, মা অন্তত 100-150 টাকা তো মাছ এনে খাওয়া, মাছ ফাছ আমরা এতদিন ধরে বাইরে আছি, মেয়েটাকে একটু মিষ্টি এনে দই এনে খাওয়াবো। বেলঘুরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সিনচিনি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।